আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই প্রথম ইসলামপুরে উদ্বোধন করা হলো ভাষা শহীদ বেদি। এই বেদি বসানো হয়েছে ইসলামপুর টাউন লাইব্রেরি চত্বরে। ফিতে কেটে এই স্থায়ী ভাষা শহীদ বেদির উদ্বোধন করেন ইসলামপুরের মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ এবং ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম, ইসলামপুর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস, ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা। সকলেই ভাষা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে ভাষা শহীদদের স্মরণ এবং সম্মান জানান। ভাষা শহীদ দিবস তো আমরা প্রত্যেক বছরই উদযাপিত করি, তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও উদযাপিত হয়। আজকে আমরা যেটা এখানে করেছি, ভাষা শহীদ দিবসের সৌধ একটা এখানে হয়েছে, সেখানেই আজকে আমরা সবাই উপস্থিত ছিলাম। আজকের দিনে আমরা এটাই শপথ গ্রহণ করেছি যে প্রত্যেকটি ভাষাকে আমরা সম্মান করব, শুধু সম্মান নয় আমরা আলিঙ্গন করব। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, গোটা বিশ্বে তো 200টা দেশ এই অঙ্গীকার করেছে যে আজকের দিনটাতে সবারই মাতৃভাষাকে আমরা সবাই আলিঙ্গন করব। আজকে এখানে আমাদের মহকুমা শাসক ছিলেন আব্দুল শাহিদ, আইএএস ছিলেন আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট আরিকুল সাহেব, ছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান পৌরসভার জ্যোতি দত্ত মহাশয়, ছিলেন আমাদের ওসুল্লাহ সাহেব বিএমডিসি, আমাদের এসডিআইসিও সাহেবও ছিলেন, অনেকে এখানে বিশিষ্ট যারা লেখক আছেন ইসলামপুরের ওনাদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন, ইসলামপুর কলেজের টিআইসি ছিলেন, ইসলামপুর গার্লস স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, সবার উপস্থিতিতেই আমরা আজকে এই ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা আলোচনা করলাম। আগামী দিনেও আমরা এখানে যেহেতু ভাষা স্মারক সৌধটা এখানে আমরা স্থাপিত করতে পেরেছি, প্রত্যেক বছরই এখানে ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান হবে এই আশা আমি করছি। এই মুহূর্তে আমরা রয়েছি